ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি নিউজের উপর এবং টাটা কনজিউমারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাউন্স করেছে কোম্পানির তরফ থেকে 3,000 crore রাইট ইস্যু করতে চলেছে এবং তার এক্স রেকর্ড ডেট আছে টুমরো। এই মুহূর্তে টাটা কনজিউমার আমরা দেখতে পাচ্ছি যে 1224 টাকাতে ট্রেড করছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে, আরই আছে 8.32% মতো, এর 52 উইক হাই আছে 1270, দেন 52 উইক হাই অবধি পৌঁছিল, দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসার জন্য রেডি হয়েছে। এই মুহূর্তে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও আমরা দেখতে পাচ্ছি আছে, যেমন দেখতে পাওয়া আছে ক্যানাডা, ইউকে, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকাতে। এই মুহূর্তে কোম্পানির ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.63% মতন। এই মুহূর্তে কোম্পানির রাইট ইস্যু নিয়ে আসতে চলেছে, তো এখান থেকে একটু কারেকশন দেখাতে পারে। আমরা চলে এসেছি কোম্পানির সেলসের উপর। যদি 2020 সালে দেখবেন তো 9,600, দেন 11,600, 12,400, 13,700, 15,200 কর, নেট প্রফিট 400, 460, 930,000, 1300, 1200 কর। 1 ইয়ারের সিএজিআর 41% মতো, 3 ইয়ার্সে 17, 5 ইয়ার্সে 37 এবং 10 ইয়ার্সে 23 দেখতে পাওয়া আছে। এই টাটা গ্রুপের স্টক আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি পজিটিভ রিটার্ন কিন্তু প্রোভাইড করেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি টাটা কনজিউমারের চার্টের উপর। এই লেভেলটা দেখুন 1270 অবধি পৌঁছেছিল, ঠিক একই লেভেলে পৌঁছানোর চেষ্টা করলো, দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসে নেক্সট সাপোর্ট থাকছে 1179, দেন সেখান থেকেও যদি নিচে আসে 1156 অবধি কিন্তু আসতে পারে। এই এই দুটো লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে আমি বলবো 1075 অবধিও আসতে পারে। তো আপনারা নজর রাখতে থাকুন টাটা কনজিউমারের দিকে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের মধ্যে Q1 রেজাল্ট এসেছে, সেখানে প্রফিট ফল দেখিয়েছে 21% মতো, কিন্তু রেভিনিউ রাইজ দেখিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, তো ডেফিনেটলি প্রফিট ফল হয়েছে, তো চার্টের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট কিন্তু পড়তে পারে। এই মুহূর্তে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের চার্টের উপর আমরা চলে এসেছি এবং সেখানে দোজি ক্যান্ডেল তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ট্রেন্ডটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডই দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা নিচের দিকে নেমে এসেছে, 1080 লেভেল থেকে 937 অবধি নেমে এসেছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসছে 912 থেকে 850 লেভেল অবধি আসতে পারে এবং RSI নাম্বার 32, তো উইক জোনের কাছে আছে। এই মুহূর্তে এম শেপের মতন তৈরি হয়েছে, এখান থেকে যদি নিচের দিকে নেমে আসে ডেফিনেটলি সাপোর্ট নিয়ে আবারও কিন্তু বাউন্স ব্যাক করে নেবে। এই মুহূর্তে Q1 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে ফল হয়েছে, তো তার একটা এফেক্ট কিন্তু অবশ্যই পড়তে পারে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে অশোক লেল্যান্ডের মধ্যেও Q1 রেজাল্ট এসেছে এবং সেখানে প্রফিট ডিক্লাইন করেছে 8.7% মতো ইয়ার অন ইয়ার এবং যার নাম্বার আছে 526 crore মতো। যা বিজনেস সেটা আমরা জানি যে ট্রাক ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং সেখানে নেট প্রফিট ডিক্লাইন করেছে 8.7% মতো ইয়ার অন ইয়ার এবং যার নাম্বার আছে 526 crore মতো, কিন্তু রেভিনিউ বেড়েছে 5% মতো এবং যার নাম্বার আছে 8,599 crore মতো। তো এই মুহূর্তে অশোক লেল্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট ফল দেখিয়েছে। এই মুহূর্তে চার্টের মধ্যে ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ হচ্ছে, এখানে একদম স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে পৌঁছেছে। এখান থেকে যদি উপরের দিকে পৌঁছায় 243 অবধি পৌঁছাতে পারে, কিন্তু যদি নিচের দিকে নেমে আসে 219 অবধি আসতে পারে। চাইলে অবশ্যই এই লেভেলগুলোকে নজর রাখতে পারেন। এই মুহূর্তে Q1 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ফল আছে, তো কারেকশন কিন্তু আসতে পারে। তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।